ইসলামী ব্যাংক নিউজ টপ টেন। করোনা ভাইরাস নিয়ে সরকার উদাসীন, বিএনপির এমন অভিযোগ হাস্যকর, মন্তব্য ওবায়দুল কাদেরের। করোনার কারণে দেশে ফিরতে না পারা মধ্যপ্রাচ্যে কর্মরত প্রবাসীদের ভিসা ও ওয়ার্ক পারমিটের মেয়াদ বাড়ানো হবে বলে জানিয়েছেন আইইডিসিআর। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়া এবং স্বাস্থ্যকর্মী ও রোগী ছাড়া মাস্ক ব্যবহার না করার পরামর্শ স্বাস্থ্য অধিদপ্তরের। করোনা ভাইরাসের কারণে বাংলাদেশের স্থলবন্দর দিয়ে সব ধরনের যাত্রী প্রবেশে বন্ধ করেছে ভারত। কুমিল্লায় গুলিতে এক ব্যক্তি নিহত, সে ডাকাত বলে জানিয়েছে পুলিশ। দেশি বিদেশি অস্ত্র উদ্ধার। তুচ্ছ ঘটনা ছেড়ে কুমিল্লায় এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে, জড়িত সন্দেহে আটক করা হয়েছে দুজনকে। একদিনের ব্যবধানে ইতালিতে করোনায় প্রায় 200 জনের মৃত্যু, ভারত সহ বিভিন্ন দেশে মৃতের সংখ্যা বেড়ে 4983 জনে পৌঁছেছে। স্ত্রী সোফি ট্রুডোর শরীরে করোনা শনাক্ত, দু সপ্তাহ আইসোলেশনে থেকেই দায়িত্ব পালন করবেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। আর্সেনাল কোচ মিকেল আর্তেতা করোনা ভাইরাসে আক্রান্ত, তার সংস্পর্শে আসা ক্লাব স্টাফরা যাচ্ছেন স্বেচ্ছা আইসোলেশনে। অস্ট্রিয়ার ক্লাব এএলএসকের মাঠে 5-0 জয় নিয়ে কোয়ার্টার ফাইনালে এক পা দিয়ে রেখেছে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড।